হ্যালো বন্ধুরা আজকে আমি ছাগলকে নতুন কিছু খেতে দিয়েছি সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা আমি সকালবেলা নতুন কিছু বলতে নিম পাতা খেতে দিয়েছি তারপরে এখন খাচ্ছে সাইলেজ আর অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে ওই আপনাদের ওখানে লবণ মতো ওটা ডিলা মতো ওটা কি ঝোলে তো বন্ধুরা ওটা একটা লবণ ওটা আমরা রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম তো ওই লবণটা ওরা সময় চেটে চেটে খায় তো ওই লবণটা খেলে ওদের মুখের রুচিটা ভালো থাকে আর মুখে ঘাটাগুলো কম হয় দেখুন ওই যে লবণটা ঝুলছে ওটা মাস এক মাস দেড় মাস হয়ে গেছে দিয়েছি তো ওরা এক এক করে সব খাওয়া দাওয়া হয়ে গেলে সব এক এক করে চেটে চেটে খায় ওগুলো তো ওটা খেলে ওদের মুখের রুচিটা ভালো থাকে ওদের মুখে ঘাটা সেরকম কিছু হয় না তো বন্ধুরা দেখুন আমি সেই নিম খেতে দিয়েছিলাম সকালে অনেকটাই এক ভ্যান মতো নিম দিয়েছিলাম তো কিছু পাতা খেয়েছে আর কিছু এখনও রয়ে গেছে দেখুন ওই খাঁচাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই নিম অনেকগুলো নিম দেওয়া ছিল আপনারাও মাসে একবার দিতে পারেন নিম ওদের নিম খেতে দিলে ওদের ক্রিমের সমস্যাটা একটু কম হবে তো নিম ছাগল খুব ভালোই খায় একবারে খারাপ খায় না দেখুন প্রায় খালি করে ফেলেছে এখনও কিছু কিছু ছাগল খাচ্ছে কারণ বাচ্চাদের মোটামুটি কিরমির সমস্যাটা একটু বেশি হয় তা ওরা টুকটাক এই নিমপাতাটা সকালে খেলে ওদের পেটের কিরমির অতটা সমস্যা আর হয় না দেখুন এখন ওরা সাইলেস খাচ্ছে আমি সবার প্রথমে নিমপাতা দিয়েছিলাম সকালে ফার্স্ট সকালে নিমপাতাটা দিলে মনে হচ্ছে কিরমির উপরে এফেক্ট পড়ে তো সেজন্য আমি এই নিমপাতাটা সকালে করে দিই আমাদের এখানে আজকে প্রচণ্ড সকালে বৃষ্টি হয়েছে জন্য চারিদিকে কাদা কাদা ভাব আছে তো দেখুন বৃষ্টি হলে ছাগলের খুব সমস্যা হয় কাদার জন্য দেখুন ওরা কতটা তৃপ্তি করে খাচ্ছে সাইলেস তো বন্ধুরা আমি এই নিমপাতা দিয়েছি তারপরে সাইলেস দিলাম এরপরে পরে দেব আমি অজানা হাইব্রিড ঘাস খেতে দেব তো অজানা হাইব্রিড ঘাসটা মিনিমাম চারটে পর্যন্ত খাবে তো চারটের পরে যেসব ছাগলগুলো একটু কম খায় যাদের একটু শরীর ইমিউনিটি পাওয়ার একটু কম তাদের আমরা আলাদা করে সন্ধ্যাবেলার দিকে অল্প করে দানা খাওয়ার দেওয়া যায় দেওয়া হয় বন্ধুরা এই যে আমার এক ভাই এসছে মেহবুব ভাই এটা মালদা থেকে এসছে ভাই আমাদের ফার্মে এসছে দেখতে কিভাবে আমরা ফার্ম মেনটেন করছি তো সেটা দেখতে চলে এসছে মালদা থেকে এক্ষুনি বৃষ্টি হয়েছে আবার রোদ্দুর শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই ওয়েদারে খুবই সমস্যা ছাগলের পক্ষে ওদের খাওয়ার টাওয়ার দেওয়ার খুবই সমস্যা হয় বর্ষা হলে দেখুন যে যে জায়গাটায় ওরা দাঁড়িয়ে খাচ্ছে ওই জায়গাটা ভিজে পুরোটা সব খাওয়ায় ব্যস্ত আছে এই খাঁচাটা নিমপাতাটা অতটা খেতে পারিনি এখনো হাফ নিম পাতা রয়ে গেছে তো এগুলো আস্তে আস্তে সব খেয়ে ফেলবে তো আপনারা মোটামুটি মাসে একবার করে দেওয়ার চেষ্টা করবেন নিম পাতা দিলে আপনাদের ছাগলের শরীর অনেকটা ভালো থাকবে আর নিম পাতাটা দিলে আপনারা বেলাই দেবেন তাহলে কৃমির সমস্যাটা অতটা হবে না দেখুন ওদের খাওয়ার স্পিডই আলাদা এটা সাইলেস নিয়ে আসা হয়েছে সাইলেস শেষ করে ফেলেছে জন্য কিছু সাইলেস আবার দেওয়া হচ্ছে অল্প অল্প করে কারণ ছাগলের বেশি একসঙ্গে দিয়ে দিলে ওরা নষ্ট করে ফেলে সে জন্য ওরা এগুলো খাবার শেষ করে ফেললে তারপরে ওখানে অল্প অল্প করে দেওয়া হবে বেশি করে একবারে না দেওয়াটাই ঠিক কারণ নষ্ট করে আপনাদের ছাগল যখন খেয়ে ফেলবে তখন খাবারগুলো দেবেন তাহলে আর নষ্ট হবে না ওদের পেটে টান রেখে রেখে খেতে দেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেলটাকে এক ফোঁটাও আগিয়ে নিয়ে যাওয়া কোনো সম্ভব না আপনারা ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে